বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজিটেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটা খুবই একটি মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি, তো আমাদের ছোটখাটো বিভিন্ন ডিজাইনের কাজ করতে হয়। আপনারা জানেন আমাদের চ্যানেলের লোগো তৈরি করা বা বিভিন্ন যে কভার পেজ বা ব্যানার বা আমরা যে ভিডিওগুলো আপলোড করি তার থাম্বনেইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও তৈরি করার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে সহজ একটি সফটওয়্যার ক্যানভা, আমরা সেই ক্যানভার সঙ্গে আজকে মোটামুটি পরিচিত হব। আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে, ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে ক্যানভাটি আমরা কোথায় পাবো সেই বিষয়ে একটু দেখে নিই। আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে লিখবেন যে এখানে ক্যানভা ওয়েবসাইটে যাবেন, www.canva.com, এটা লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইট এখানে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে অনেক টেমপ্লেট আকারে অনেক ডিজাইন এখানে আছে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তবে তার আগে যে কাজটি করতে হবে, এখানে সাইন আপ করতে হবে। যে দেখতে পাচ্ছেন সাইন আপ, আমার কিন্তু সাইন আপ করা আছে, এই জন্য আমি আর এখানে যাব না, আপনাদের বলে দিচ্ছি। এখানে আপনারা সাইন আপ করে একটা ইমেইল অ্যাড্রেস লাগবে, তার মাধ্যমে আপনারা সাইন আপটি করে নেবেন। করে নিলে আপনাদের কিন্তু এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন সফটওয়্যার, এটাই হচ্ছে ক্যানভা সফটওয়্যার। এরকম একটি আইকন আপনাদের ডেস্কটপে দেখতে পাবেন। এখানে আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এটাকে ওপেন করব। ডবল ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যানভার একটি উইন্ডো, খুবই সুন্দর। আমরা একটু দেখে নিই, এখানে দেখেন লেখা আছে সার্চ ক্যানভা, অর্থাৎ আমরা যে বিষয়ে ডিজাইন করতে চাই সে বিষয়টি এখানে লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো আমরা ধরেন লিখব যে ইউটিউব ইউটিউব থাম্বনেইল, দেখেন চলে আসছে এখানে। এখানে অনেক সুন্দর করে এখানে টেমপ্লেট গুলো করা আছে, ইউটিউব থাম্বনেইল আছে, মিউজিক ইউটিউব থাম্বনেইল আছে, ট্রাভেল থাম্বনেইল আছে। অর্থাৎ এখানে আপনার ক্যাটাগরি আলাদা করে কিন্তু থাম্বনেইল গুলো তৈরি করা আছে। তো আমরা এখানে মিউজিক থাম্বনেইল আমরা ইয়ে করি, সার্চ করি। সার্চ করার পরে আপনারা দেখবেন এখানে মিউজিক কোনো চ্যানেলের মিউজিক সংক্রান্ত কোনো ভিডিও আপনি আপলোড করবেন, সেখানে কী ধরনের থাম্বনেইল দিলে আপনার চ্যানেলটি বা ভিডিওগুলো আপলোড করতে পারবেন, মানে আপনি থাম্বনেইলটা সুন্দর করে সাজাতে পারবেন, তথ্য দিতে পারবেন, এ ধরনের ডিজাইন কিন্তু অনেক এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটি ওপেন করে কিন্তু এডিটিং করে আপনি আপনার কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আমরা একটা দেখি, ধরেন আমরা এই এইটাই আমরা নিচ্ছি, এটার পরে ক্লিক করলাম। এখন এই থাম্বনেইলটি ওপেন হবে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট অর্থাৎ টেক্সট বা পিকচার ইমেজ টিমেজ যেখানে আমরা আপলোড করে আমরা কিন্তু ডিজাইনটি কমপ্লিট করে নিব খুব সহজে। অন্যান্য সফটওয়্যারে কিন্তু আপনার প্রথম থেকেই কাজগুলো নিজে করে নিতে হয়, যেটা আমাদের অনেকের জন্য কিন্তু একটু দুঃসাধ্য হয়ে যায় বিষয়টা। তো আমরা এখানে বাম সাইডে একটু খেয়াল করেন কয়েকটি অপশন আছে, এখানে দেখেন এলিমেন্টস আছে, এখান থেকে আপনি শেপ নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন শেপ আছে, শেপগুলো আপনারা নিতে পারবেন। এখানে আপলোডস আছে, অর্থাৎ আপনার
কম্পিউটার থেকে কোনো ইমেজ বা কোনো কিছু আপনি যদি আপলোড করতে চান তাহলে এখানে আপনি আসবেন। এখানে টেক্সট আছে, আপনি টেক্সট জাতীয় কোনো কিছু এখানে লিখতে চাইলে, এই আপনার থাম্বনেইলে যদি লিখতে চান তো টেক্সটে ক্লিক করবেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাও যদি আপনি এডিটিং করতে চান সেগুলো করতে পারবেন, এবং মোড়ে আরও অনেক অপশন আছে, আপনি সেটা গিয়ে আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমরা খুব সহজে যেটা করা যায় সেটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। ধরেন আমি এই একটা বক্স, এটাকে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমি লেখাটাকে চেঞ্জ করে দেব। তো আমি লিখে দিলাম, এখানে চেঞ্জ করলাম, আমি এখানে আমার কি করব, আমার মিউজিক চ্যানেলের যে নাম সেটা লিখলাম, ই মিউজিক, এম ইউ এইচ আই সি মিউজিক অনলাইন ক্লাস, ও এন এল আই এম ই অনলাইন ক্লাস, সি এল এ এস এস। তো এখানে দেখেন এই যে যে ফন্টটা, এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে টেক্সটে চলে যাবেন। টেক্সটে গেলে দেখবেন যে এখানে অনেক কিন্তু ফন্ট পাবেন, এই যে এখানে দেখেন অনেক ফন্ট আছে, এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এটাকে ড্র্যাগ করে নিয়ে, ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে ওইটা ফ্রি ভার্সনের জন্য বারবার মেসেজটা আসছে, আপনারা এটা ডাউনলোড করে নিতে হবে। যাই হোক, এখান থেকে আপনারা এই শেপগুলো কিন্তু এখানে ড্র্যাগ করে নিয়ে এখানে আপনার লেখাটা চেঞ্জ করতে পারেন। কম্পিউটারটা ছোলো কাজ করছে এই জন্য শেপগুলো আসতে দেরি হচ্ছে। যাক বন্ধুরা, আমরা দেখি এটা, এটা দেখি, এটা ধরেন আমরা নিতে চাই, দেখেন এখানে এই শেপটা চলে আসছে টেক্সটটা। এইখানে আপনি আবার মুছে এগুলো কি করতে পারেন, মুছে আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। এখানে দুইটা চলে আসছে, দুইবার দেওয়া হয়েছে এই কম্পিউটারটা স্লো হওয়ার জন্য, কিন্তু এরকম হয়েছে। আপনাদের আপনারা কিন্তু একবার দিলেই, অর্থাৎ ওইটা সিলেক্ট করে ড্র্যাগ করলে আপনাদের লেখাটা চলে আসবে। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি লেখাগুলো আসছে, এবং মুছে ফেলে আমরা নতুন করে কিন্তু লিখতেও পারছি। যাই হোক বন্ধুরা, আমরা এখানে লিখে দিব যে থ্যাংক ইউ, TH A N K, থ্যাংক ইউ। এরকম আপনাদের প্রয়োজন মতো যা হোক সেগুলো আপনারা লিখে দেবেন। এইগুলো আবার ছোট বড় করে নিতে পারেন, করে আপনারা যে কোনো শেপে আপনার যে কোনো স্থানে এটা সাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ, আমরা সাজিয়ে রাখবো। তো বন্ধুরা, এখানে আমরা এই জিনিসটা কেটে দেব। এভাবে আপনারা কাজ করে নিতে পারবেন খুব সহজে, আমি এখানেই কিন্তু কাজ করি। তো বন্ধুরা, এভাবে আপনারা লেখা টেক্সট এখানে আনতে পারেন। মনে করেন যে আমাদের কোনো একটি ইমেজ লাগবে, আমরা ধরেন মিউজিকের একটা চ্যানেলের জন্য একটা ইমেজ দেবো, তো আমরা আপলোডে যাব। আপলোডে গেলে আপনার কম্পিউটার থেকে বিভিন্ন ইমেজ এখানে আপলোড করে নেবেন, করে এখান থেকে আপনি আপলোড করবেন। তো আমি মনে করেন যে এটাকে আমরা আপলোড করতে চাই, সিলেক্ট করে এটা চলে আসবে, সিলেক্ট করলে ছবিটা এখানে ক্যানভাসে চলে আসবে। আচ্ছা, চলে আসার পর আপনি এটাকে সাজিয়ে দেবেন, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে দেবেন, ডিলিট করে দিয়ে লেখাটা বক্সটা। আচ্ছা, এটাকে আপনি আবার আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় সাজিয়ে নিতে পারেন, যে কোনো জায়গায় সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু ইমেজটাকে সাজিয়ে নেবেন। আচ্ছা, এখানে ইমেজের ক্ষেত্রে আপনার যদি নিজের ছবি দিতে চান সেটাও দিতে পারেন, লোগো নিতে পারেন, এখানে লোগো টোগো নিয়ে এখান থেকে সুন্দর করে সাজাতে পারেন। তো এভাবে আপনাদের বিষয়গুলো ঠিকঠাক করে
আপনি লিখতে পারেন, আরো টেক্সট যদি এখানে লেখার প্রয়োজন হয়, আপনার ভিডিও সম্পর্কিত বিভিন্ন বিষয় কিন্তু এখানে লিখতে হয়, সেগুলো কিন্তু এখানে আমরা লিখে দেব। ছবি দিয়ে এভাবে সুন্দর করে আমরা কিন্তু থাম্বনেলটা তৈরি করবো। আচ্ছা, সম্পূর্ণ কাজ হওয়ার পর আমাদের কাজ হবে ডাউনলোড। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের থাম্বনেলের ডিজাইন সম্পূর্ণ হওয়ার পর আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো আমি এখন ডাউনলোড করলাম না, আমরা আরো একটু কিছু বিষয় দেখে নেব। এই ইসের আপনার এই সফটওয়্যারের আরো কিছু বিষয় আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে যে ধরেন আমরা যাব লোগোতে, একদম হোম পেজে আমরা চলে যাই। বন্ধুরা, আপনারা এখান থেকে একদম হোম পেজে চলে যাব। এখানেও কিন্তু আমরা থাম্বেলের টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক থাম্বেল আছে, এই যে অবস্থা, এখান থেকে আমরা একটু দেখে নেব যে আমরা এখানে কত ডিজাইনের কাজ আমরা করতে পারি। যেমন এখানে দেখেন, দেখা যাচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা যদি কোনো প্রেজেন্টেশনের কাজ করতে চাই, এই সফটওয়্যারে সুন্দরভাবে করতে পারি। ইনস্টাগ্রাম পোস্ট, অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে যদি কোনো পোস্ট দিতে চাই, এখান থেকে আমরা তৈরি করতে পারি। এখানে ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করবেন, সার্চ করবেন, দেখবেন যে ইনস্টাগ্রামের কি ধরনের বিষয় আমরা ডিজাইন করতে পারি, সব লিস্ট এখানে পাওয়া যাবে। মানে মূল কথা হচ্ছে যে আপনি কি কাজ করবেন আপনার ভাবার দরকার নেই, এখানে আসলে আপনাকে জানিয়ে দেবে যে কি কি কাজ আপনি এখান থেকে করতে পারেন। পোস্টার তৈরি, লোগো, কার্ড, এরকম বিভিন্ন কাজ আমরা কিন্তু এখান থেকে করতে পারি। তারপর দেখেন ইওর স্টোরি, তারপরে ভিডিও, এই ধরনের ভিডিও এডিটিং এর কাজও কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারি। দেখেন এখানে অনেক অনেক টেমপ্লেট নমুনা আছে যেগুলো আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। এছাড়াও কিন্তু কাস্টমাইজ করে আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আশা করছি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লেগেছে। এটা কিন্তু অনেক ভালো একটি সহজ সফটওয়্যার, অনেক কাজ এখান থেকে আমরা করতে পারি। তো আপনারা ডাউনলোড করে সফটওয়্যারটি একটু নিজে নিজে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কত সহজে এবং কত কাজ আমরা এখান থেকে করতে পারি। তো আপনারা একটি আশা করি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। আগামী কোনো ভিডিওতে হয়তো এই বিষয়ের উপর আরো বিস্তারিত কোনো আলোচনায় আসবো। এতদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ সবাইকে।